কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন, এই জায়গায় আমারও আসতে হবে। দিন যাবে, রাত আসবে, বৃষ্টি হবে, শীত আসবে, কেউ আমার দেখতে আসবে না। একা থাকতে হবে, একা, বড় একা, অন্ধকার, বড় অন্ধকার। ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই? ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে?